ড্রিম গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা দেখে নেব আম গাছের কলম কিভাবে বাঁধা হয়। এই একটা গাছের ডাল নির্বাচন করছে, কিভাবে চিনবেন কোন গাছটাকে নিতে হবে। যে গাছটা দেখবেন এরকম নতুন পাতা বেরোচ্ছে বলে মনে হচ্ছে, সেই গাছটাকে নির্বাচন করবেন আপনারা। তারপর এই যে পাতাগুলো আছে, এই পাতাগুলো সব এইভাবে ছেঁটে দেবেন। ছেঁটে দেওয়ার পর গতবারের পুরনো ছোট ছোট চারা গাছ, সেই ছোট ছোট চারা গাছে এই ডালটা আপনাকে কলম বাঁধতে হবে। কিভাবে কলম বাঁধবেন, আমাদের আজকে বাইরে থেকে মিস্ত্রি এসেছে, উনি দেখাবেন কিভাবে কলম বাঁধতে হয়। আপনি এটা এইভাবে একদম একদিকটা পুরো এইভাবে চেঁচে নেবেন খুব পাতলা করে, তারপর গাছের সঙ্গে বেঁধে দেবেন। দেখছেন এইগুলো গত বছর আটি পুঁতেছিলাম, এই গাছটা এক বছর বয়স। এখন এই যে গাছটা আছে, এই গাছটা হচ্ছে গোড়ার গাছ। এই গাছটাকে উপর থেকে কেটে বাদ দিয়ে এখানে কলম বাঁধা হবে। দেখছেন গাছ থেকে আমের ডাল পাড়া হচ্ছে এবং সেই ডালগুলো এখানে বেছে নিচ্ছে, সেগুলো যেগুলো উপযুক্ত ডাল সেই ডালগুলোকে বাছাই করে সেগুলো কলম করা হবে। আপনাদেরকে খুব ধীরে ধীরে দেখানো হচ্ছে একটি আম গাছে কীভাবে কলম করতে হয়। প্রথমে যে স্টক গাছ তার চামড়াটা ছিলে নেওয়া হলো, তারপর সায়নটাকে ভালো করে কেটে সেখানে জুড়ে দেওয়া হলো এবং এই স্টেপ দিয়ে ধীরে ধীরে খুব সুন্দরভাবে টাইট করে বেঁধে দেওয়া হলো, যাতে হাওয়া বাতাস জল কিছুই প্রবেশ করতে না পারে। গত বছর প্যাকেটে এই গাছগুলো বসিয়েছি, যে আটির যে গাছগুলো সেই গাছগুলো দেখছেন কেটে দিচ্ছে এবং সেখানে নতুন কলম বসাবে। এই যেটা দেখছেন এটা হচ্ছে ক্যারি প্যাকেটের মতনই, এটা দিয়েই গাছটা বাঁধা হচ্ছে এবং এটা হচ্ছে যে গাছের কলম করবেন আপনি সেই গাছের এটা ডাল, এবং বাঁধা হচ্ছে কত নিখুঁতভাবে, এমনভাবে বাঁধা হচ্ছে যাতে এই গাছটা কোনো রকম হাওয়া বাতাস বা জল না প্রবেশ করতে পারে, তাহলে এই গাছটা 100% সাকসেস হবে। এগুলো প্যাকেটেই রাখা ছিল, প্যাকেট থেকেই কলম করা হয়েছে এবং প্রত্যেকটা গাছে ট্যাগ করে দেওয়া হয়েছে। এই গাছটা চারটে ডাল পেয়েছিলাম, চারটে ডালে চার ধরনের কলম বাঁধা হয়েছে, চারটে কলমই আলাদা আলাদা। একটা গাছে চার ধরনের আম পাওয়া যাবে। এটা দেখছেন দুটো ডাল, একটা গাছে দুটো ডাল পাওয়া গেছে, একটাই হিমসাগর দেওয়া হয়েছে এবং আরেকটাই আম্রপালি দেওয়া হয়েছে। আপনারাও আপনাদের পছন্দের আমের ভালো চারা নিজে বাড়িতেই তৈরি করতে পারেন। এভাবে প্রচুর গাছ তৈরি করা হয়েছে,